নিজেকে সংযমী রাখা মানে আল্লাহ তাল ইবাদতের পাশে পাশে উপবাসের পাশে পাশে যাবতীয় হারাম কাজকর্ম কথাবার্তা ওয়াসলিল আচরণ থেকে নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হাত পা চোখ নাক কানকে হেফাজতে রাখা এর নাম হচ্ছে সিয়াম সেই অর্থে আপনি সিয়াম এর সঙ্গে রোজার সম সামঞ্জস্য করতে পারবেন না তবে বোঝানোর অর্থে রোজা ব্যবহার করতে পারেন রোজা কথাটা ব্যবহার করতে পারেন তবে সিয়ামটাই বেশি উত্তম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু